মিথ্যা পুলিশের পরিচয় দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করলো মালদার ইংরেজবাজার থানার পুলিশ। জানা গেছে অভিযুক্ত যুবক আকাশ দাস তৃণমূলের যুব নেতা। এ বিষয়ে ইংরেজবাজার থানার আইসি আশিস দাস জানান, শুক্রবার রাতে মালদা স্টেশনে উত্তর দিনাজপুর জেলার 5 শ্রমিক ব্যাঙ্গালোরে কাজ করে ফিরছিল। তারা রথবাড়ি মোড়ের দিকে যাওয়ার সময় ওই যুবক এক সঙ্গীকে নিয়ে মোটর বাইকে করে লাঠি হাতে শ্রমিকদের পথ আটকায় এবং তাদের মারধর করে বলে অভিযোগ। ওই শ্রমিকদের কাছে নিজেকে পুলিশ বলে পরিচয় দেয়। ওই শ্রমিকরা রাতেই থানায় অভিযোগ জানায়। পুলিশ তদন্ত নেমে শনিবার আকাশ দাসকে গ্রেপ্তার করে, রবিবার ধৃতকে আদালতে পেশ করা হয়। ঘটনাটা হচ্ছে আমাদের ইংলিশবাজার থানা এলাকা, যেটা সেখানে খুব এক্সটেন্সিভ পেট্রোলিং হয়। রাত্রে আমাদের 3 খানা মোবাইল গাড়ি বেরোয়, এছাড়া অ্যান্টি ক্রাইম পেট্রোলিং যেটা আমাদের হয় সেটা মোটরসাইকেলে হয়, কখনো সাইকেলে। আমরা এক একদিন পাল্টে পাল্টে করি, যাতে মানুষ বুঝতে না পারে, ক্রিমিনালরা যাতে আমাদের ট্র্যাক করতে না পারে। তো গতকাল যেটা হয়েছে, আমরা ওইভাবেই অ্যান্টি ক্রাইম পেট্রোলিং টিম আমাদের ঝলঝলিয়া যে জায়গাটা আছে মালদা স্টেশনের কাছাকাছি, ওখানে পেট্রোলিং করতে করতে হঠাৎ করে দেখতে পায় যে দুজন লোক 5 জন পরিযায়ী শ্রমিককে ঘিরে ধরেছে, এবং যে দুজন লোক ঘিরে ধরেছে তাদের কাছে মোটর সাইকেল আছে এবং তাদের কাছে পুলিশের মতো ফাইবার স্টিক আছে। কাছাকাছি যেতে ওই 5 জন শ্রমিক, যারা পরিযায়ী শ্রমিক, ওরা বলে আমরা ব্যাঙ্গালোর থেকে ইলেকট্রিক সাপ্লাইয়ের কাজ করি, আমরা লেবারের কাজ করে ফিরছিলাম। আমাদেরকে প্রথমে একজন এসে চেস করে, কালো করে একজন ভদ্রলোক, তিনি বলছেন যে আমি ইংলিশবাজার থানার অফিসার, ক্রাইম অফিসার, আমার নাম আনিসুর বলে আমাদেরকে দুজনকে মারধর করে মোবাইল টোবাইল কেড়ে নেয়, বলে এগুলো ভেরিফাই করতে হবে, চেক করতে হবে। তো আমরা তাকে যখন ঘিরে ধরি, তখন আর এক ভদ্রলোক হঠাৎ করে উপস্থিত হলো আমাদের কাছে, এসে বললো আমি ইংলিশবাজার থানার ইন্সপেক্টর, আমি অফিসার, আমার নাম আকাশ সাহা, আমি বলছি আপনাদের মোবাইল ভেরিফাই করতে হবে, আপনারা থানায় আসুন। এই বলে তখন ওই আনিসুরকেও বাড়ির ওখান থেকে তাড়িয়ে দিল এবং নিজেও ওখান থেকে পালিয়ে আসে। পরবর্তী ক্ষেত্রে যথারীতি ওই পরিযায়ী শ্রমিকরা অসহায় এসে আমাদের কাছে সাহায্য চায়। আমাদের অ্যান্টি ক্রাইম পেট্রোলিং ওদের সঙ্গে কথাবার্তা বলে, ওদেরকে আমরা এখানে, যেহেতু ওদের মোবাইল টোবাইল সব চলে গেছে, বাড়িতে খবর দিই, আমরা এখানে ওদেরকে খাইয়ে টাইয়ে সেবা শুশ্রূষা যা করার করি, করে ওদের লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা একটা কেসও করেছি আর কি ইংলিশবাজার থানায়। এবং আমরা যে ব্যক্তি মেন, এর মাঝে মাঝেই এরকম আমরা খবর আসছিলো যে উনি এরকম ভুয়ো পরিচয় দেয় পুলিশের নামে, আকাশ শাহ যে ভদ্রলোক, এবং উনি এটা চেষ্টা করেছিল নিজেকে একটা পলিটিক্যাল ব্যানারে আনার জন্যে, ইচ্ছে করে নিজে বর্তমান গভর্নমেন্টের পলিটিক্যাল পরিচয় দিয়ে গভর্নমেন্টকে মেলাইন করার চেষ্টা করেছিল। পরবর্তী ক্ষেত্রে আমরা ওকে অ্যারেস্টও করি, ওকে আমরা হেফাজতে অলরেডি নিয়েছি, আগামীকাল ওকে কোর্টে আমরা প্রডিউস করবো, এবং ওর যে মেন সহচর আছে আনিসুর, তাকে আমরা অলরেডি ট্র্যাক করা শুরু করেছি, আশা করছি খুব তাড়াতাড়ি ধরে। কি অভিযোগ? নন ভেলেবল অবশ্যই হবে, এটা তো এক্সটর্শন, ওয়ান টাইপ অফ এক্সটর্শন, আমরা তো 384 কেস করেছি। মালদা থেকে দেবুসিংহ, আনন্দ বার্তা।